প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 15 আগস্ট হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সম্পৃক্ততা ছিল এটা বিদেশে বঙ্গবন্ধুর খুনিদের বক্তব্যে প্রমাণ হয় বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়াল বক্তব্যে একথা বলেন তিনি গুম খুনের রাজনীতি প্রথম জিয়াউর রহমান শুরু করেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন একই চরিত্র ছিল খালেদা জিয়ার মধ্যেও এছাড়া বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানতে তার লেখা অসমাপ্ত আত্মজীবনী সহ সংশ্লিষ্ট বইপত্র পড়তে ছাত্রলীগকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এস কে সৌরভের প্রতিবেদন সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিদেশে বঙ্গবন্ধুর খুনিদের দেয়া বক্তব্যে এই হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সম্পৃক্ততা প্রমাণ হয় বিএনপি যতই গলাবাজি করুক সত্যকে তারা চাপা দেবে কিভাবে কর্নেল ফারুক আরশিত বিবিসির অ্যান্থনি মাসকানাহাসের সাথে যে ইন্টারভিউ দেয় সেখানে তারা নিজেরাই বলছে যে জিয়া তাদের সাথে ছিল জিয়া তাদেরকে এগিয়ে যেতে বলছে জিয়া তাদেরকে সব রকম সহযোগিতা করেছে এ সময় তিনি অভিযোগ করে বলেন জিয়াউর রহমানই প্রথম গুম খুনের রাজনীতি শুরু করেছিল গুম খুনের কথা যারা বলে তাদের প্রশ্ন যে গুম খুনটা শুরু করেছে কে এ তো জিয়াউর রহমানই শুরু করেছে সেনাবাহিনীর অফিসাররা ছুটিতে ছিল চলে আসতে তাদেরকে মেরে ফেলে দিয়েছে তাদের পরিবার লাশও পায়নি তার একই চরিত্র দেখি খালেদা জিয়ার বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে ছয় দফা সহ বিভিন্ন সময়ে বঙ্গমাতার ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন সব আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে থেকে কাজ করেছেন তিনি আর তার অবর্তমানে তিনজন কারাগারে বন্দী থাকতেন তখন আমার মা সেই 61 সাল থেকেই জন শিক্ষা কমিশন রিপোর্ট বাতিল আন্দোলন শুরু হয়েছিল 62 সালে তখন থেকে দেখেছে আমার মাকে সবসময় ছাত্রলীগকে তিনি সুসংগঠিত করা ছাত্রলীগকে সহযোগিতা করা এবং ছাত্রলীগকে মাধ্যমে আমার আব্বা যে সমস্ত বার্তাগুলি দিতেন জেলখানা থেকে সেগুলি পৌঁছে দেওয়া সে কাজটাই তিনি খুব সুচারুভাবে করে দিতেন কাজে আমার মাকে দেখেছি যে তিনি রাজনৈতিকভাবে তার সিদ্ধান্ত নেবার অসীম ক্ষমতা ছিল এছাড়া অসমাপ্ত আত্মজীবনী সহ বঙ্গবন্ধুর লেখা বইগুলো পড়তে ছাত্রলীগকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবের বই অসমাপ্ত আত্মজীবনী আমার দেখা নয়া চীন তিনি ভ্রমণ করেছে 52 সালে বইটা লিখেছিলেন 54 সালে আর তারপরে কারাগারে রোজ নামছা আমার মনে হয় ছাত্ররা এটা পড়া উচিত এসকে সৌরভ এসএটিভি ঢাকা প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে এসএটিভি সাথে আছি সবসময়